আবারও আমন্ত্রণ রাজকাহনে সাথে আছি শারমিন চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট মূল আলোচনায় যাবার আগে জানিয়ে দেই মার্কিন ব্যাংক সংবাদ শিরোনাম গত সোমবার রাজধানীর মুগদা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামে গ্রুপ খুলে ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা ও সেবনে যুক্ত কিশোর অপরাধী গ্রুপের তেইশ সদস্যকে আটক করেছে র্যাব কিশোরদের মাদক চোরাচালান ছিনতাই চাঁদাবাজি দখলদারিত্বের পাশাপাশি খুন ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধে জড়ানোর প্রবণতা বাড়ায় বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দু সালে ঢাকার উত্তরায় নবম শ্রেণীর ছাত্র আদনান কবিরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পরেই ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাং কালচারের চিত্র সামনে উঠে আসে মাদকের প্রভাব শিক্ষা ব্যবস্থায় ত্রুটি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় না থাকা সহ নানা কারণে দেশে কিশোর গ্যাং কালচার গড়ে উঠেছে বলে মত বিশেষজ্ঞদের কিশোররা যেমন অপরাধে জড়িয়ে পড়ছে ঠিক একইভাবে নির্যাতনের শিকারও হচ্ছে শিশু কিশোররা বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্য মতে চলতি বছরের প্রথম ছয় মাসে তিনশো জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আর শিশু অধিকার ফোরামের হিসেবে চলতি বছরের প্রথম ছয় মাসে এগারো জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড জিয়া রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম স্বাগত আপনাদের তিনজনকেই এই পর্বের রাজকাহনী শিরোনাম ঠিক করেছি সহিংস অপরাধে শিশু কিশোর দুটি অ্যাঙ্গেল থেকে কথা বলতে চাই একটি হচ্ছে যে শিশু কিশোররা অপরাধে বা সহিংস অপরাধে জড়াচ্ছে এবং শিকার হচ্ছে এটি তো একদম সব সময়ের ঘটনা মোহাম্মদ মুখলেসুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে যেমন দুটি ঘটনার কথা যদি বলি যশোরে একটি ঘটনা আমরা এই কিছুদিন আগেই দেখলাম যে ছয় বছরের একটা শিশুকে খেলতে থাকা শিশুকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটলো এবং যে অভিযুক্ত সেও এই সদ্য কৈশোর পার হওয়া তারপরে গাই বান্ধায় সপ্তম শ্রেণীর ছাত্রীর উপরে যে বর্বরতা হলো প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় সেখানেও এরকম অপরাধ তাদের মধ্যে প্রবণতা কাজ করে এবং সহিংসতার মধ্যে জড়িত আছে আসলে এটি কি একটা চিত্র সাধারণের সব সময় সমাজে এরকমটাই চলে নাকি এখন কোনো বিশেষ উদ্বেগের মতো অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর রেকর্ড কি বলে শিশু নির্যাতন শিশু হত্যা শিশু ধর্ষণ আমাদের সমাজে যে একেবারে ছিল না তা কিন্তু নয় এটা কখনও কখনো প্রবণতাটি দেখা গিয়েছে আমরা পুলিশের পক্ষ থেকে অনেক সময় মামলা মোকদ্দমা করতে গিয়ে দেখা গিয়েছে যে শিশুরা নির্যাতিত হয়েছে বিশেষ করে যৌন নির্যাতনের শিকার হয়েছে অল্প অল্প বয়স্ক একেবারেই বাচ্চা শিশু কিশোর কিশোরী তো এগুলো এই প্রবণতাটা ছিল এটা একটা পুরনো অপরাধ প্রাচীনতম অপরাধ একটি কিন্তু এখন আমরা যেভাবে এগুলোকে শুনছি দেখছি যেভাবে জনসমক্ষে আসছে এটা এখন একটি সবার কাছে একটা উদ্বিগ্নের অবস্থা তৈরি হয়ে গেছে উদ্বেগের অবস্থা তৈরি তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে প্রবণতাটা শিশুদের উপর নির্যাতনের প্রবণতাটা মনে হয় বাড়ছে অনেকখানি আগে যেটা আমরা ততখানি আমাদের পরিলক্ষিত হয়নি এখন শিশুদের উপর যদি এ ধরনের নির্যাতন আসে তখন সমাজের প্রতিটি ব্যক্তি এটাতে তার তার উষ্মা প্রকাশ করবেন তার উৎকণ্ঠা প্রকাশ করবেন এবং সবার কাছে ধারণা হতে পারে যে আমাদের সমাজের ভেতর সব কিছু বোধহয় ঠিকঠাক মতো চলছে না এই পেডোফিলিয়া বলেন অথবা শিশু নির্যাতন বলেন কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে এটা একটা মানসিক রোগ অন্ততপক্ষে ফিজিশিয়ানরা তাই বলেন যে পেডোফিলিয়া অথবা শিশু ধর্ষণ এটা সামান্য কিছু ক্ষেত্রে এটা একটি রোগ কিন্তু আমরা বাংলাদেশে যে প্রবণতাটি লক্ষ্য করছি এটা মানসিক রোগ বলে এটাকে এড়িয়ে যাওয়া অথবা এটাকে এটা হালকা করে দেখার সুযোগ বোধ হয় এখন আর নেই এই জন্য আমাদেরকে এটা একটা বড় ক্যানভাসের মধ্যে নিয়ে আসা দরকার এবং এটা একটা চুল বিশ্লেষণ হওয়া দরকার কেন এখন ধরুন আমি যদি আপনি যদি বলতে চান যে কেন একটি কারণ যদি কথা বলি একটি কারণ দিয়ে কিন্তু এই ঘটনার বিশ্লেষণ করা যাবে না এবং এটা কেন যে এটা হচ্ছে এটা দেখা যাবে যে এটা সমাজের অনেকগুলো অনেকগুলো বিশৃঙ্খল অবস্থার একটি ফল এই অপরাধটার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আবার ওই সবগুলোর ফলাফল দেখা যাবে যে আরেকটি অপরাধের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আমি বলতে চাচ্ছি যে সমাজের একটা ট্রান্সফরমেশন প্রক্রিয়া চলছে এটা সবসময়ই চলে এখনও চলছে এইটার সাথে এসে একটা নতুন ডাইমেনশন এসেছে আগে যেটা শুধুমাত্র শুধুমাত্র এই অপরাধী যারা আছে তাদের নিজেদের বিচরণের ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন এদের বিচরণটা একটা গ্লোবাল এরিয়ায় চলে গিয়েছে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মিডিয়া যদি আপনি ওপেন করে দেন সেখানে দেখবেন যে সকল ধরনের উপাদান সেখানে আছে জ্ঞান বিজ্ঞানের প্রসারের বিষয়গুলো আছে আপনার যৌন উপাদানগুলো সেখানে একেবারে খুব সস্তা হিসাবে পাওয়া যায় আমি এটা অনেকভাবেই চিন্তা করে দেখেছি যে হঠাৎ করে এই প্রবণতাটি কেন আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে যে পরিমাণে পর্নোগ্রাফি সহজে দেখা যায় এটা আমাদের যুব সমাজ নারী পুরুষ নির্বি নির্বিশেষে এক ধরনের আসক্তি তৈরি করেছে এবং একটা মাদকতা তৈরি করেছে যেই পরিমণ্ডল থেকে লোকগুলো বেরিয়ে আসতে পারছে না

বলেছেন কিন্তু পরে উনি আরেকটা জিনিস বলেছেন ওটার মধ্যেই কিন্তু লুকায়িত আছে যে যে ট্রান্সফরমেশন কথা বলছেন এই ট্রান্সফরমেশনটা কিন্তু স্বাভাবিক ট্রান্সফরমেশন না এটা হচ্ছে খুব অ্যাব্রাপ ট্রান্সফরমেশন মানে একটা সমাজের ট্রান্সফরমেশন ঘটে তার যদি খুবই একটা প্ল্যান ওয়েতে খুব ধীর যেটাকে আমরা এভোলেশনির প্রক্রিয়ায় ট্রান্সফরমেশন বলি বিবর্তনের মাধ্যমে সেই বিবর্তনের মাধ্যমে ট্রান্সফরমেশনটা কিন্তু সোসাইটির অনেক কিছু ধারণ করার একটা সময় পায় কিন্তু আপনি যদি হঠাৎ করে খুব ভয় মানে ব্যাপক আকারে ট্রান্সফরমেশনটা ঘটে যেটা আমাদের বাংলাদেশে গত পনেরো বিশ বছর ধরে আপনি যদি মনে করেন বা তারও কম দশ বারো বছর ধরে এটা আমরা দেখছি মানে সমস্ত ইন্ডিকেটরগুলো যে সামনের দিকে যাচ্ছে ভালো পজিটিভ আমি বলছি এখন এই পজিটিভ ট্রান্সফরমেশনটার মধ্যে অনেক নেগেটিভ জিনিস আমাদের এখানে ঢুকে পড়ছে যেটা উনি বলেছেন কিছুটা যে এই যে টেকনোলজির মাধ্যমে এই যে আমাদের পর্নোগ্রাফি থেকে শুরু করে ভয়ঙ্কর এই যে আপনার নানারকম গেমস মানে এবং ড্রাগ সবকিছুরই কিন্তু কোনো না কোনো ভাবে মানে আপনি কোনো একটা ঘটনায় হয়তো একটা জিনিস কাজ করছে পর্নোগ্রাফি কাজ করছে আর একটা জায়গায় হয়তো দেখবেন আপনি ড্রাগ কাজ করছে আর এক জায়গায় আপনি হয়তো দেখবেন খুবই অফসেসড হয়ে গেছে কোনো না কোনোভাবে এক ধরনের কোনো ধরনের ফ্রাস্ট্রেশন বা কোনো এই ধরনের জায়গা থেকে তার লাইফ স্টাইলে চেঞ্জ এসছে সাইকোলজিক্যাল কোন চেঞ্জ এসছে সেই জায়গা থেকে বা সোকল কম্পিটি কম্পিটিটিভ একটা জায়গায় হয়তো একটা কম্পিটিশন ভেতরে ভেতরে কিংবা আমরা যে হঠাৎ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে যে আমরা যে এক ধরনের লোভ লালসা এগুলো দেখতে পাচ্ছি তাকে কন্ট্রোল করার নিজের সেলফ কন্ট্রোল সেলফ রেস্ট্রেন্ট যেটাকে আমরা বলি সেই কন্ট্রোল ক্ষমতাও তার কমে যাচ্ছে এই সব কিছু মিলেই কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটছে তো কাজেই আমি বলবো যে ডেফিনেটলি এটা এখন যে এই যে শিশুদের উপর যে নির্যাতনটা হচ্ছে কোনো ক্রমেই এটা মনে করার কোনো কারণ নাই যে এটা আগে আগে ছিল কোনো সন্দেহ নেই আগেও ছিল কিন্তু কথা হচ্ছে এই মাত্রাটা অনেকগুলো বেড়ে গেছে যেহেতু এই সাইকিটা আমাদের চেঞ্জ হচ্ছে নানা কারণে আমাদের মধ্যে এখন ধরেন আমরা জানি যে একটা একটা মানুষের মধ্যে একটা চেঞ্জ আসে এবং সেই চেঞ্জের সময় রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন যে বারো তেরো বছরের বালাই আর কোথাও নাই এরকম তো আমরা শুনি কিন্তু কথা হচ্ছে যে এখনকার বালাই আর সেই সময়কার বালাইয়ের মধ্যে কিন্তু আকাশmetadata আপনি বালায়ের সাথে নতুন অনেকগুলো মাত্রা যুক্ত এই শিশুরা অপরাধে কিভাবে জড়িত হচ্ছে সেটি আমি বলছিলাম পরে আসবো ভাইজা তানজিম এই বিষয়টা যে এই যে সোশ্যাল মিডিয়া বলি বা প্রযুক্তি বলি যেটাকে একটা কারণ হিসেবে দেখা হচ্ছে পর্নোগ্রাফি সহজা প্রত্যেকের জন্য তো আইনও আছে মানে হঠাৎ করে এই ট্রান্সফরমেশন সমাজের আমাদের দেশের উন্নয়ন হঠাৎ করে হয়ে যাওয়া এগুলো নিয়ন্ত্রণে তো আইনও আছে সেগুলো কি কাজ করছে না বলেই অবস্থায় যাচ্ছে দেখুন শিশুদের ক্ষেত্রে আমরা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন কিংবা মানসিক পরিবর্তনের কথা বলেন কিংবা এমনিতে আউটলুক কিংবা ফিলোসফি অফ লাইফ প্রত্যেকটার ক্ষেত্রে এটা মানে আমাদের যে সমাজের যে পরিবর্তনটা আসছে সেটার সাথে সব কিছুই জড়িত তো এখানে শুধুমাত্র শিশু কিংবা টিনেজার কিংবা অন্য কোনো বয়সের জিনিস আইসোলেট করে দেখার উপায় নেই কারণ আপনার ইভলিউশনারি প্রসেসের মধ্যে যেটা যেভাবে বলছিলেন ওখানে কিন্তু সেগমেন্ট ওয়াইজ হয় না কিংবা আপনার পাঁচ বছর থেকে পনেরো বছর বয়সের শিশুদের জন্য এক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে কিংবা পনেরো থেকে বিশ কিংবা তিরিশ কিংবা আপনার যুবক পর্যায়ের যারা আছে প্রত্যেক প্রত্যেকেরই তাদের বয়সন্ধিকালে কিংবা তাদের পারসপেক্টিভের কারণে কিংবা সোসাইটির সমাজের যে অবস্থানগত কারণে বিভিন্ন ধরনের পরিবর্তনের ইফেক্ট এক একজনকে এক একভাবে করছে আপনি যদি বর্তমানে একজন শিশুর যে জীবন সেটার সাথে যদি বিশ বছর আগে কিংবা পঁচিশ বছর আগের যে শিশুর যে আর ওটা যদি তুলনা করেন তাহলে দেখবেন শুধুমাত্র মানে গুণগত পার্থক্য হয়েছে তা না কিংবা আর জীবনের আউটলুকের প্রতি পার্থক্য হয়েছে তা না একেবারে টোটাল ট্রান্সফরমেশন হয়েছে বলতে পারেন বিশ বছর আগে একটা বাচ্চা পাঁচ বছরের একটা বাচ্চা আপনার টেলি মোবাইল ফোনে গেম খেলছে কিংবা সারাক্ষণ মোবাইল নিয়ে কিংবা টিভি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকছে ওটা আপনি কল্পনা করতে পারতেন না কিংবা বিকেলবেলা সে আপনার মাঠে খেলতে না গিয়ে ঘরে বসে আপনার ভিডিও গেম খেলছে এবং ভিডিও গেমটা জগতে তার সারা জগৎ এটা আপনি কল্পনা করতে না কিন্তু এখনকার যুগে আপনি যদি একজন পাঁচ বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন আই সে আসলে মানে ভাত খাওয়া শেখার আগে 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 থেকে সে মোবাইল ব্যবহার করা শিখে মানে সে যখন মায়ের দুধ খায় তখন থেকে সে মোবাইলের প্রতি আসক্তি তো এখন ওইটারই ধারাবাহিকতায় আপনি যেই ট্রান্সফরমেশনটা আমরা দেখছি আপনার মানুষ বলে হচ্ছে যে আসলে আমার মানুষের যে ভিউ পয়েন্ট মানে জীবনের প্রতি যে ভিউ পয়েন্ট সেটা তার পার্সপেক্টিভের পরিপ্রেক্ষিতে হয় তার আশেপাশে যে পরিবেশটা আসে সেটার উপরে ভিন্ন ভিত্তি করে হয় সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর সারাউন্ডিং ইজ অ্যাকচুয়ালি ডিসক্রাইবিং ইউ টু বি তো আমরা এখন যে জিনিসগুলো দেখতেছি সেটা আসলে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট বলেন কিংবা এই প্রযুক্তির অপব্যবহারের যে কুফলটা সেটারই রোল ওভার ইম্প্যাক্ট বলতে পারেন সব কিছু মিলে আইনের আইনের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন আইন কিন্তু আইনের জায়গায় আছে একটা জিনিস ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আইন তো আইনের জায়গা থেকেও আইনেরও তো উন্নতি হয়েছে মানে এই যে ধরেন এখন আমরা ডিজিটাল নিরাপত্তা আইন জানি আমরা পর্নোগ্রাফি আইন জানি মানে এই বিষয়গুলো তো জানি সেটা যদি ধরি আমি তাহলে বাংলাদেশে 1974 সালে বঙ্গবন্ধু সময় কিন্তু বঙ্গবন্ধু শিশুদের জন্য বিশেষ পদক্ষেপ মানে বিচার ব্যবস্থার জন্য আলাদা একটা সিস্টেম দাঁড় করিয়ে গিয়েছেন 1974 সালে শিশু আইন তৈরি হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে শিশুদের জন্য যাতে করে তাদের স্পেশাল ট্রিটমেন্ট তাদের কন্ডিশনসটাকে বিবেচনা করে যাতে একটা আলাদা বিচার ব্যবস্থার মাধ্যমে নর্মাল বিবেচার ব্যবস্থার বাইরে তাদেরকে তাদের মতো করে যা বিচার ব্যবস্থা চালু করা যায় সেরকম একটা বিধান করা হয়েছিল এবং সর্বশেষ আপনার দু হাজার সালে নতুন শিশু আইন করা হয়েছে এবং ওখানে আপনার শিশুর ডেফিনেশনে যারা পড়ে সেটা ছিল আঠারো বছরের কম বয়সী হলে তাদেরকে আপনার রেগুলার যে কোর্ট আছে সেই কোর্টের ব্যবস্থায় নেওয়া যাবে না তাদের শিশুদেরকে আলাদা আদালতে বিচার করতে হবে এবং তাদের জন্য যে বিচারিক প্রক্রিয়া সেটা তাদের মানে আপনার অ্যাডভোসেন্স এইজের যে কন্ডিশন সেটা উপযোগী করে আপনার একটা বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে আপনার অন্যান্যদের ক্ষেত্রে কোনো ধরনের কনভিকশন হলে তার একটা রেকর্ড থাকে কিন্তু শিশুদের ক্ষেত্রে আপনার কনভিকশনের পরে সে যখন বের হয়ে আসবে হিউল হ্যাভ এ ক্লিন স্লেট তার মানে যে প্রায়র যে কনভিকশন ওইটার কোনো রেকর্ডও রাখা যাবে না এবং আরও এটাও বলা হয়েছে যে শিশু সম্পর্কিত কোনো কোনো শিশু যদি অপরাধে জড়িত থাকে তাহলে কখনোই তার নাম বলা যাবে না এবং সেটা ট্রায়াল চলাকালীনও না কিছুদিন আইনে আসে যদিও ট্রায়াল দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাম কোথাও প্রকাশ করা যাবে না তার ছবি প্রকাশ করা যাবে না রিসেন্টলি আপনার হাইকোর্ট থেকে একটা নির্দেশ দিয়ে ইভেন আপনার দোষী সাব্যস্ত হওয়ার পরেও মানে কোর্ট থেকে যদি কনভিকিয়েট হয় তাও আপনার তার নাম বলা যাবে না এবং তার ছবি প্রকাশ করা যাবে না মানে আইনের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে শিশুর অপরাধ প্রবণতা থেকে শুরু করে তার যে একটা স্পেশাল কেয়ার নেওয়া উচিত কিংবা তার একটা স্পেশাল দৃষ্টিমুখী নেওয়া উচিত সেটা আইনের বিধানে আছে কিন্তু এই আইনের বিধানের সাথে এটাও কি আবার একরকমের এই যে শিশু অপরাধ বা কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে এরকম একটা শৈথিল্য বা একটা নমনীয় অবস্থানও কি একটা

মানে বিগ বসরা শিশুদেরকে বাহক হিসেবে ব্যবহার করে হ্যাঁ সো এই সময় দেখা যায় যে অনেকটা ভিকটিম সেটা কিন্তু তারা অপরাধী না আসলে আমি একটু মানে আপনার কাছ থেকে শুনে বিরতিতে যাব এই বিষয়টিতে যে আসলে এই সৈথিল্য কোনোভাবে সুদেরকে অপরাধী করে তোলার পেছনে একটা জায়গা রাখছে কিনা ভূমিকা দেখুন এক ধরনের এক ধরনের এটা বাড়ছে কেন

একটা শৈছিল আমাদের আমরা হয়তো বা দেখতে পারি এইভাবে যে এরা 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 এই পথে যাচ্ছে কেন এটা কি আগেও গিয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের শৈশবে যখন এই যে এখন যে এটা গ্যাং ফরমেশনের কথা হচ্ছে যে কিশোর শিশু কিশোর গ্যাং গ্যাং এই নেগেটিভ অর্থে না বলে যদি বলতে চাই যে এটা সঙ্গবদ্ধতা এটা কিন্তু আমাদের শিশু কিশোর কালেও কিন্তু আমরা দেখেছি সেই সঙ্গবদ্ধতা কোন দিকে হতো হয়তো এটা ক্লাবকেন্দ্রিক অথবা এটা খেলাধুলার বিষয় নিয়ে অথবা এটা বিতর্ক কোনো কিছু নিয়ে একটা সৃজনশীলতার ভিতরে কিন্তু এই এই মানে আজকের এই তথাকথিত গ্যাং তখন কিন্তু এটা বিশ্বাস লাভ করেছে ছিল এটা পজিটিভ দিক থেকে আজকে এই বিকাশ এই বিকাশ শিশুদের এই বিকাশের জায়গাটা ঘরের বাইরে এই বিকাশের জায়গাটা কোথায় ঘরের বাইরে এই বিকাশের জায়গাটা সীমিত হয়ে এসছে এবং ঘরের মধ্যে তার বিকাশের জায়গাটা ওই যে বললাম সে মধ্যে চলে গেছে তার জায়গাটা অত্যন্ত সীমাবদ্ধ কিন্তু তার মানসিক অবস্থায় সে একটা চিন্তাশীলতার মধ্যে আছে ওই যে অ্যাডল যে বয়সটি আছে এই বয়সটি কিন্তু তার ঘরের ভিতর থেকে বেরিয়ে বাইরে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু সেখানে আছে তো বাইরেরটা কি বাইরেটা তার এখানে খেলাধুলার জায়গা নেই তার এখানে কোনো কিছু চর্চা করার জায়গা নেই সুকুমার বৃত্তিগুলো প্রকাশ করার জায়গা নেই শিশুরা যে অপরাধী হবে না এটা কিন্তু একেবারেই মানে পুরোপুরি ঠিক না কিছু কিছু শিশু অবশ্যই অপরাধী হতে পারে কিন্তু এটা এটা মানে এটা সামগ্রিক চিত্র হতে পারে না আমরা আজকে যে শিশু কিশোরের গ্যাংয়ের কথা বলছি এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তার মানেটা কি সে ঘরের ঘরের ভিতরে তার বাইরে যাওয়ার সময়

ফিরে এলাম রাজ কাহনে ডক্টর জিয়া রহমান যেই প্রশ্নটি করছিলাম যে সহিংস তার মাত্রা বাড়ছে শিশু কিশোরদের মধ্যে ধর্ষণ সহিংস মানে হত্যা এই ধরনের অপরাধ বাড়ছে দেশের যে দুটি কিশোর উন্নয়ন কেন্দ্র আছে তাদের হিসেবেও দেখা যাচ্ছে যে সেখানে সেই রকমের মানে সহিংস অপরাধের যারা অভিযুক্ত তারা তাদের উপস্থিতি বেশি এটির কারণ এটা দুটো জিনিস একটা প্রথম হচ্ছে যে আপনি যদি ইন জেনারেল বলেন তাহলে মানে আমি সমাজবিজ্ঞানের ছাত্র যেহেতু সেই জায়গার থেকে বলছি এই যে কিশোর অপরাধের প্যাটার্নটা এটা আপনি ওই যে একটু আগে আমরা যে ট্রান্সফরমেশনের কথা বলছি সোসাইটি যখনই একটু উপরের দিকে যায় মডার্নিটির দিকে যায় আর বা নগরায়ন হয় শিল্পায়ন হয় তখনই কিন্তু আলটিমেটলি মানে আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলছি যে আপনার বিচিত্র ধরনের ওয়ে অফ লাইফ বিভিন্ন গ্রুপ এটা ডেভেলপ করে এটাই নগরায়নের একটা প্রধান বৈশিষ্ট্য নগরবাদের ফ্রিডম লিবার্টি এ সমস্ত জায়গার থেকে ওয়েস্ট ওইগুলো হয়েছে দেখবেন যেটাকে সমাজ বিজ্ঞানে সাব কালচার বলা হয় সাব কালচার এটা আপনার বয়স্কদের সাবকালচার হতে পারে এটা নারীদের হতে পারে এটা সাবকালচার মানে কিশোরদের হতে সাবকালচার পারে ঠিক এরকমই একটা সাবকালচার হচ্ছে কিশোর আপনি আমেরিকাতে এই যে ট্রান্সফরমেশনের কথা বলছি হঠাৎ করে মানে এখন অবস্থাটা এমন হয়েছে কোনো কথাও বলা যায় না আমি কয়েকদিন আগে ধরেন ফেসবুকে আমি এরকম একটা স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাসটা আমি একটা কমেন্ট করেছিলাম দেখা গেল হঠাৎ করে বিভিন্ন যে এই যে অস্থির সময়টা আমরা পার করছি জেনারেশনের একজন আমাকে বলা লেখা শুরু করে দিল আপনি কি শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশকে তুলনা করছেন ব্যাপারটা কিন্তু তুলনা মানে এই যে ট্রান্সফরমেশনের ধরনটা আমরা সেটা বলতে চেয়েছি যে ওখানেও যখন হঠাৎ করে হিউজ মানে উন্নয়নের একটা যুগ সন্ধিক্ষণ ছিল এবং প্রচুর এই যে বাইরের থেকে আপনার ইমিগ্র্যান্টরা সেখানে গিয়েছে কালচারাল কনফ্লিক্ট হয়েছে যেখানে আমরা বলছি যে বিখ্যাত বই লেখা হয়েছে স্ট্রিট কর্নার বয়েস স্ট্রিট কর্নার সোসাইটি একটা হুইটির বিখ্যাত বই সেখানে আমরা দেখেছি যে যারা অ্যাসিমিলেট করতে পারছে না আনএমপ্লয়মেন্ট বা পভার্টির কারণে তারা বুলিং তারপরে ইলিগাল লিকা ড্রাগ এগুলোর সাথে জড়িয়ে যে তারা এই সময় গ্যাং কালচার তৈরি করেছে এবং শিকাগো শহরে সে সময় উনিশশো সালে এক হাজার

মানে এই কমার্শিয়ালাইজেশান আপনাকে তো ক্ষেত্র তৈরি করে রাখা হয়েছে আপনার সোসাইটি যখনই উন্নয়নের দিকে যাচ্ছে তখনই আপনার এই ট্রান্সারশন ক্রাইম যারা নিয়ন্ত্রণ করছে এই যে বড় বড় ড্রাগ ডিলাররা তারা ক্ষেত্র বাছাই করে যে কোন জায়গাটায় আমি ড্রাগ ব্যবসাটা আমি এটাকে সাফল্য অর্জন করব। তো এই যে অজস্র রকম জিনিস এগুলো আমাদের কিশোরদেরকে এটাকে ঘায়ল করছে কারণ কিশোররা কি মানে এই বয়সেই কিন্তু আপনি দেখবেন যে যত চেঞ্জের ধারক এবং বাহক তো চেঞ্জ যেমন পজিটিভ জিনিসও কিন্তু এরাই করছে যে পজিটিভ জিনিসগুলো আসছে নেগেটিভ জিনিসগুলোর ভিক্টিমও কিন্তু তারাই আগে হচ্ছে কারণ যেহেতু তারা জিনিসগুলোকে মানে রিসিভ করছে তাড়াতাড়ি তো সেই কারণে আমি বলছি ইনিশিয়াল স্টেজে আপনার এ ধরনের গ্যাং এই ইনিশিয়াল গ্যাং বিভিন্ন ফর্মে গ্যাং হয় যেমন আমাদের বাংলাদেশে এখন আমরা আমরা কিন্তু একটা রিসার্চ শুরু করেছি আপনাদেরকে হয়তো আগামী বছর নাগাদ হয়তো আশা করি এর ফাইন্ডিংস আমরা দিতে পারবো একদম গ্যাং কালচার ইন ঢাকা সিটি এই নাম দিয়েই তো যেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যেটা দেখছি যেটা দুই ধরনের গ্যাং একটা হচ্ছে বা উচ্চবিত্তের সন্তানদের যেটা আরেকটি হচ্ছে যে হাজারাবা হাজারিবাগ মুগ্ধা এ সমস্ত এলাকায় যে সমস্ত জায়গায় আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে নিম্ন মানে তারা হয়তো এই সমস্ত জিনিসের আকর্ষণে এসেছে ড্রাগ বলেন এবং কোনো না কোনোভাবে তারা আবার সাথে একটা করছে দুজনের করে এদের মধ্যে যে সাহসী ছেলেটা তাকে গ্যাং লিডার তাকে আবার তারা কোনো না কোনো ভাবে অ্যাকোমোডেট করছে তো এইভাবে আপনি যেমন আপনাকে বলি আমি হেল অ্যাঞ্জেলস মোটর বাইক গ্রুপ সারা পৃথিবীতে আপনি আপনি দেখবেন কোন দেশে না ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের এখানে কিন্তু পিএইচডি ডিগ্রি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যেমন আছে জানবেন যে এখানে যত মার্ডার থেকে শুরু করে কোকেনের ব্যবহার থেকে শুরু করে প্রস্টিটিউশন থেকে শুরু করে যত ধরনের মানে কুখ্যাত সমস্ত অপরাধ আছে সমস্ত অপরাধের সাথে এগুলো জড়িত তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে শুরুটা আপনার এভাবে হতে থাকবে এটা যদি আপনি চেক না করতে পারেন তাহলে এটা আপনার এরিয়া ছেড়ে আপনার আরো দূরে যাবে জাস্ট একটা লাইন করে শেষ করছি যে আপনি যে প্রশ্নটা আপনি পাশাপাশি করেছিলেন যে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত দ্যাট ইজ অলসো অ্যানাদার পয়েন্ট যে এই ক্রাইম প্রিভেনশনগুলো আমি ডেফিনেটলি এগুলো আমরা কারণগুলো অন্বেষণ করছি কিন্তু এই যে আপনার যে কথাটা আপনি বলেছিলেন আমরা কতটুকু সচেতন আমাদের সোসাইটি কত আমি মানে আমি বলছি যে এটা ইনোভেটেবল

যে কেন্দ্রগুলো সংশোধনী কেন্দ্রগুলো আপনি দেখেন তো চারটি কেন্দ্র সারা বাংলাদেশে আছে এটি দিয়ে কি আপনি এত প্রিভেন্ট করতে পারবেন নাকি এত ম্যাগনিটিউডের এক দুই হচ্ছে সেখানে কোন ধরনের উন্নত বিধি ব্যবস্থা অ্যাডপ্ট করা হয়েছে যেটা আধুনিক কালের সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ তো কাজে এটি তো সহজ ব্যাপার না আপনি এটা হচ্ছে হতেই পারে কিন্তু আপনার প্ল্যানিং নাই আপনি সামনের দিকে দশ বছর পনেরো বছর পরে এটা কি হতে পারে সেটা যদি না করেন তাহলে তো এটা বৃদ্ধি পেতেই থাকবে এই যে এইখান থেকে একটা প্রশ্ন আসলে আপনার শেষ কথা থেকে এটি আমি বেরেছি অন্য একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছিলাম কিন্তু এখন এটি আগে জিজ্ঞাসা করি যে এই যে কিশোর অপরাধ কেন্দ্রগুলো থেকে যারা বের হলো মানে সংশোধনাগার যেটি সেখান থেকে যখন বের হলো আপনি বলছিলেন যে তাদের কোনো রেকর্ডও রাখা যাবে না তাদের নাম প্রকাশ করা যাবে না তাহলে বের হবার পরে তাদের তৎপরতার উপর নজর রাখবার তো কোনো উপায় থাকে না কিন্তু সেটি তো মনে হয় প্রয়োজন ইনফ্যাক্ট আপনার এই মানে জেল এবং জেল সিস্টেম এবং কারেকশন এবং এটার ইম্প্যাক্টটা আসলে পরবর্তীতে সমাজে কি হয় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে যে আপনার যদিও বলা হয় যে জেল বলেন কিংবা আমরা কিশোর সংশোধন কেন্দ্র বলি ওই কেন্দ্রগুলো আসলে দিয়ে প্রিভেনশনের জন্য করা হয় না মানে কোনো জেল কিন্তু আপনার ক্রাইম প্রিভেনশনের জন্য না এটা হচ্ছে যে ক্রাইম প্রিভেনশনের জন্য না আমি ইনডাইরেক্টলি মানে জেল আছে সেই ভয়ে

বা তারপরে সে কি করছে সেটা তো আর কোন ওই জন্য কিশোরদের ক্ষেত্রে কিশোরদের ক্ষেত্রে একটা একটা লেনিয়েন্সি এখানে দেয়া হয়েছে মানে সেটা হচ্ছে যে তাকে যদি আপনি কারেকশনের সুযোগটা না দেন তাহলে কিন্তু সে এই যে মানে কিশোর বয়সে করা একটা ভুল সে তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কারণটা হচ্ছে যে আপনার মাইন্ড ফর্মেশনের যে বিষয়টা আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমরা আমি যদি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলি যান এই বয়সে এসে অন্য কারো সাথে ফ্রেন্ডশিপ করা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ ভেরি ডিফিকাল্ট মানে সম্ভব হয়তো ভেরি ডিফিকাল্ট কিংবা ক্লোজ একটা আমার বয়সে একজন লোকের সাথে এই এখন একটা ভালো বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি করাটা ভেরি ডিফিকাল্ট কিন্তু পাঁচ ছয় বছরের একটা বাচ্চা খুব সহজে আরেকজনকে ফ্রেন্ড হিসেবে করে নিতে পারে এবং ওই ফ্রেন্ডশিপের যে বন্ডিংটা সেটা কিন্তু সারা জীবন পর্যন্ত থেকে যায় এবং আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি ছোটবেলায় যারা আমাদের বন্ধু ছিল এরা কিন্তু আমাদের সারা জীবনের জন্য বন্ধু কিন্তু আমরা প্রফেশনাল লাইফে এসে যাদের সাথে আমাদের বন্ধুত্ব হয় ওই বন্ধুত্বার গভীরতা অতটুকু থাকে না এটা হোয়াট ডাস দ্যাট অ্যাকচুয়ালি ইন্ডিকেট ইন্ডিকেট যে ছোটোবেলায় আমাদের যে যেই কাজগুলো আমরা করি এটার মানে ছায়া খুব দীর্ঘমেয়াদী হয় এবং এই কারণে আমাদেরকে বলা হয় যে মানুষ বাচ্চা বয়সে ব্রেন ওয়াশিং খুবই ইজি কারণ হচ্ছে ইউ আর বেসিক্যালি লাইক এ মোল্ড আপনাকে যেভাবে আপনার টুইস্ট করা হবে আপনি সেভাবেই গড়ে উঠবেন ওই কারণে আপনার যদি ওই সময়ে কিশোর বয়সে যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের ভার যাতে সারা জীবন তাকে বয়ে বেড়াতে না হয় সেই জন্যই আপনার এই রেকর্ড এলিমিনেশনের কথা বলা হচ্ছে যে আপনার অপরাধের রেকর্ডটা থাকবে না কিন্তু সে যদি এটার প্রেক্ষিতে এমন মাইন্ড হয়ে যায় তার সে অপরাধ প্রবণতাই তৈরি হলো তাহলে কিন্তু সে যখনই আঠারো বছর পার হচ্ছে তখন কিন্তু তার রেকর্ডটাতে চলে আসছে আপনি যে বলছেন একদম কাদামাটির মতো থাকে এখান থেকে যে আমরা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করেছি জঙ্গিবাদ প্রসঙ্গে যখন আলোচনা আসে তখনও ব্রেন ওয়াশের জায়গাটা কিশোরদের ব্রেন ওয়াশের জায়গাটা খুবই একটা সচলাচল ঘটনা তাদের ক্ষেত্রেও এরকম রেকর্ড রাখা হয় না না সেটা বলছি রিগার্ডলেস অফ আপনার টাইপ অফ অফেন্স আপনি যদি ১৪ বছর বয়সী যদি আপনার জঙ্গি হন হ্যাঁ তাও কিন্তু আপনার যদি শাস্তি হয় আপনার আঠারো বছর ওই শাস্তিটা আঠারো বছরের পরে আর থাকবে না রেকর্ড তার মানে হচ্ছে যে আপনাকে এখানে আপনি মানে অপরাধের ধরন দেখে রেকর্ড রেকর্ডের বিবেচনা করা হচ্ছে তা না সেটা হচ্ছে রিকার্ডের এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আসলে এইজ

একসাথে ধর্ষণের অভিযোগ একজন খুবই অল্প বয়সী একজন সেই আঠারো বছরের একজন ব্যক্তি যদিও সে সদ্য মানে শিশু থেকে সে পূর্ণবয়স্ক হয়েছে পনেরো বছরের কিশোর শতবর্ষী নারীকে অশীতি পর একজন নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মধুপুরের ঘটনা এটি এরকম ১২ এপ্রিল মানে বাসের জন্য দাঁড়িয়ে আছে এক দম্পতি হাজবেন্ডকে মেরে তার স্ত্রীকে সারা রাত নিয়ে বখাটের দল এরকম কিশোর কয়েকজন ধর্ষণের ঘটনা এই ঘটনাগুলোকে কি একটু বিশেষভাবে দেখবার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় বিশেষভাবে তো অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আমাদের শিশুরা যদি মাদক আসক্ত হয়ে ওঠে আমাদের শিশুরা যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে ওঠে শিশুরা যদি ধর্ষণের ক্ষেত্রে তাদের সক্রিয় হয়ে ওঠে এটা তো সোসাইটির জন্য খুব সুস্থ সুস্থতার লক্ষণ লক্ষণ নয় এখানে তো আমাদের অবশ্যই অনেক কিছু কাজ করার দরকার আছে কারণ এগুলো তো আমরা কল্পনা বিলাসী হয়ে বের করে নিয়ে আসছেন এগুলো সমাজে ঘটনাগুলো ঘটছে নিরন্তর ঘটে চলছে বাড়ছে মনে হচ্ছে এবং সেই কারণে এটার এটার উপর একটা আলাদা বিশেষভাবে নজর দেওয়া দরকার দেখুন শিশু কিশোররা অপরাধের প্রবণতার দিকে যাচ্ছে কেন সেই কারণগুলো আমাদের বিবেচনা করা দরকার এবং সবকিছু যে আমরা নিয়ন্ত্রণের মধ্যে একসাথে নিয়ে আসতে পারবো সেটাও আমার কাছে খুব মনে মনে হয় না কারণ ওই যে ট্রান্সফরমেশনের কথা যেটা বলা বলা হচ্ছিল যে আসলে হচ্ছে হচ্ছেটা কি ফ্যামিলিগুলো ছোট হয়ে আসছে এবং জীবনের তাগিদে সবাইকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে আগে তো একজন স্বামী রোজগার করত পুরো পরিবার সেটার উপর নির্ভর করত। এখন স্বামী স্ত্রী দুইজনে রোজগার করেও কিন্তু সংসারটা চালানোর মতো অবস্থা থাকছে না ফলে হচ্ছে কি দুজনকেই বাইরে বাইরে যেতে হচ্ছে বাচ্চাদেরকে কোনো না কোনোভাবে তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হচ্ছে এখন এই বাচ্চাটি কিভাবে বড় হচ্ছে সেটার দিকে নজর রাখার দরকার দায়িত্ব ছিল স্কুলের যেটা পশ্চিমে করে থাকে যে বাবা মারা দুজনেই কাজে চলে যাচ্ছে স্কুলে স্কুলে বাচ্চাটাকে দিয়ে যাচ্ছে স্কুল তাদের পিতা মাতার মতো করে বাচ্চাটিকে গঠন করছে তার মানুষ গঠন করছে তার অপরাধ প্রবণতাকে দূর করে নিয়ে যাচ্ছে তাদের একটা ফ্রেন্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দিচ্ছে অ্যাজ ইট ইজ ইটস এ হোম কিন্তু আমাদের এখানে কিন্তু সেই জায়গাটা নাই বস্তিবাসীও যারা আছেন তারাও বাচ্চাদের রেখে চলে যাচ্ছেন যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির আছেন তারাও কিন্তু বাচ্চাদের ঘরে রেখে চলে যাচ্ছেন এই বাচ্চারা কি করছে গেম করছে অথবা ওই যে সোশ্যাল মিডিয়া থেকে যা কিছু শিখছে তাকে তো কোনো নিয়ন্ত্রণ নাই কোনটা যে ভালো কোনটা যে মন্দ সেটা না মন্দটাই তো মন্দটা মন্দটাই তো সে তাড়াতাড়ি নেবে তাড়াতাড়ি নেবে ফলে এটা গিয়ে বই প্রকাশ হচ্ছে বাইরে গিয়ে এবং এই যে গ্যাং ফরমেশন করছে গ্যাং ফরমেশন করছে কেন গ্যাং ফরমেশন করছে তার কথা বলার লোকটা নাই তা বাবা বাবা মায়ের অনেক জায়গায় সবাই যে এক পরিবারের একরকম তা নয় বাবা মার সাথে সান্নিধ্যগুলো নাই ফলে তার যে একটা বিকাশ হওয়া দরকার তার যে বন্ধু বান্ধবের দরকার সে গিয়ে তখন একটা করে গ্যাং ফর্ম করছে গ্যাংয়ের উপরে তো একটা গডফাদার আছে তারা তো এটাকে নিয়ন্ত্রণ করতে চায় দেখা যাচ্ছে যে একটা ছেলে বেশ চটপটে আছে এবং সে অনেকেরই আমি একটা বিরতির পরে আপনার কাছে আসি আপনি পরিবারের কথা বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন আগে তো একটা বিষয় ছিল যে সমাজে মুরব্বীরা পাশের বাড়ির মুরব্বী হয়তো রাস্তায় একটা খারাপ কাজ করতে দেখলে তাকে একটু শাসন করে দেয়া এখন সেই অবস্থাটা নিশ্চয়ই সেটার উত্তর আছে একটা বিরতির পরে ফিরছি ফিরে এলাম রাজ কাহনে জনাব মুখলেসুর রহমান আপনি বলছিলেন আমি একটা প্রশ্ন মানে একটুখানি জুড়ে দিয়েছিলাম যে সামাজিক যে একটা আচরণ ছিল আমাদের সেখান থেকেও তো আমরা খানিকটা সরে গেছি সেই গুরুজন মুরব্বী মানার যে জায়গা সামাজিক সমাজ তো স্ট্যাটিক না এটা তো সামনের দিকে আগাতে থাকবে সময়ের পরিবর্তন সময় যেতে থাকবে এটা আজকে থেকে এক হাজার বছরের সমাজ আর আজকের সমাজটা এক হতে পারে না আর পাঁচশো বছর পরে একশো বছর পরে সমাজের যে কী অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না কিন্তু পরিবর্তনশীলতা এটা একটা এটা এটা মানে এটা এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় আমাদের জানা জানা নেই কিন্তু সেটা হলো যে এই পরিবর্তনটার মধ্যে আমাদের সুস্থ থাকা আমাদেরকে অপরাধের বাইরে একজন যদি আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করে ওই প্রবণতা থেকে বের করে নিয়ে নিয়ে আসা মোবাইলে আসক্তি আছে আচ্ছা ঠিক আছে আসক্তি থাকতে পারে ইন্টারনেট দেখছে দেখুক না অন্য টেকনোলজি আমরা ব্যবহার করছি আমরা করি কোনো অসুবিধা নেই কিন্তু ওই টেকনোলজিটা ব্যবহার করে যদি নিজের স্বাস্থ্যের ক্ষতি করি অথবা অপরের কোনো কোনো ক্ষতি কোনো না কোনোভাবে কোনো ক্ষতি করি ওই জায়গাটায় আমাদের একটা ব্যারিয়ার দেওয়া দরকার দেখুন যারা এই টেকনোলজিগুলো তৈরি করেছে আমরা তো এই বিজ্ঞানে এতক্ষণে অগ্রসর নই যারা ইন্টারনেট তৈরি করেছে যারা সোশ্যাল মিডিয়া তৈরি করেছে তারা তো আমাদের দেশের বাসিন্দা না তারা তাদের দেশে মতো করে এটা তৈরি করেছে কিন্তু সেখানে দেখেন আজকে আমরা যে সমস্যায় ভুগছি ওই সমস্যায় কিন্তু তারা ভুগছে না তাদের ছেলেমেয়েরা কিন্তু ওই সারাক্ষণ মোবাইলটা নিয়ে বসে নেয় হয়তো আছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সমস্যাতে শোনা জানা তা কিন্তু খেলার মাঠ আছে হ্যাঁ তাদের জন্য সমস্ত কিছু আছে স্কুল আছে খেলার মাঠ আছে লাইব্রেরি আছে দৌড়াদৌড়ি করার জায়গা আছে বাবা মা বাইরে গিয়ে কাজ করার পরেও বাচ্চাদেরকে তাদের সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে রেখেছে কিন্তু আমাদের হয়েছে কি আমাদের একদিকে ছিল গরিবানা আমরা এখন গরিবানার থেকে আস্তে আস্তে সম্পদ দিকে যাচ্ছি এই যে এই যে এই যে পথ চলা এই যে ট্রান্সফরমেশন এখানে সংঘাত তৈরি হচ্ছে এটা সামাজিক সংঘাত তৈরি হচ্ছে আমরা এক ধরনের জীবন জীবন থেকে আরেক জীবনের জীবন উল্লম্বন হচ্ছে ফলে একটা কি বলে এটাকে একটা সাংঘষিক অবস্থা এই অবস্থাটা কি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যদি এখন তাদের তাদের প্রক্রিয়াটাকে পরিবর্তন না করে এবং নতুন ক্রাইমের সাথে ধরন যদি তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে জায়গাগুলো যদি পরিবর্তন না করে এই যে কিশোর গ্যাং কিশোর গ্যাংকে আমাকে অ্যাড্রেস করতে হবে এবং সেই কারণে গতানুগতিকভাবে যেভাবে আমরা আইন প্রয়োগ করেছি তাদের ক্ষেত্রে তো সেই আইনটা প্রয়োগ করতে পারবো না একদিকে আসে একদিকে আছে শিশুদের জন্য আইন সেটা আমার যেমন মাথায় রাখতে হবে সেইভাবে কিন্তু পাশাপাশিভাবে তারা বড়দের মতো অপরাধের দিকে প্রবণতার দিকে চলে যাচ্ছে সেটাও আমার মাথার মধ্যে রাখতে হবে এখন এদেরকে এদেরকে এই অপরাধ থেকে সরানোর জন্য আমাদের নতুন কৌশল নতুন প্রশিক্ষণ নতুন যন্ত্রপাতি নতুন ভাবে আমি এখান থেকে ব্যস্ত তান্দিককে জানতে চাই যে আইনের একটা পরিবর্তনের সময় বা অবস্থান চলে এসেছে কিনা যেমনটা আমরা মানে কিছু অপরাধের ক্ষেত্রে বিশেষ করে কিছু অপরাধের ক্ষেত্রে যেমন ধর্ষণের ক্ষেত্রে আমি যেটি একটু আগেও বলছিলাম যে ধর্ষণের ক্ষেত্রে ভারতে যেমন আমরা দেখলাম আলোচিত সেই নির্ভয়া কেস তারপরে তারা সংশোধন করলো আমরা জানতাম শিশুদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় না সেখান থেকে তারা একটা পরিবর্তনে এসেছে বাংলাদেশেও তো এরকম ধর্ষণের ঘটনা বাড়ছে বাসে গ্যাং সেই আবারও গ্যাং রেপ বা কিশোররা এরকম ধর্ষণ কাণ্ড এবং সহিংসভাবে ধর্ষণ এর ঘটনা করছে সময় আসছে কিনা এই বিষয়গুলো পরিবর্তন নিয়ে দেখুন এটা সময় আসছে কিনা বলাটা খুবই মুশকিল আমি দু একটা স্পোরাডিক ইনসিডেন্টের কারণে আপনার টোটাল যে জুরিসপ্রুডেন্সিয়াল যে বেসিস সেটা চেঞ্জ করা হয়তো একটু মানে আপনার মেকিং ইট এ টু এ কল আউটসে তো এটা ঠিক বলা যাবে না যে হঠাৎ করে আপনার শিশুদের মধ্যে ধর্ষণ প্রবণতা বেড়ে গেছে সেই জন্য তাদেরকে পানিশমেন্ট আপনার বাড়ালে পরে কমবে ব্যাপারটা আসলে সেরকম না আপনার ক্রিমিনোলজিস্টরা বিভিন্ন ধরনের গবেষণায় দেখেছেন ইভেন রিসেন্টলি আপনার যে গ্যাংরেপ যারা করে কিংবা আপনার নারী নির্যাতন কারা যারা করে তাদের নিয়ে একটা গবেষণা হয়েছে ইন্ডিয়াতে তারা যারা তারা বর্তমানে যারা জেলে আছে তাদের বক্তব্য যা সাইকোলজিক্যাল প্রোফাইলিং করে দেখা গেছে যে সে যখন যে অপরাধটা করতেছে তখন সেই অপরাধের সময় এর এটা করলে তার কি শাস্তি হবে এটা মাথায় নিয়ে সে অপরাধটা করে না কিংবা শাস্তির বিষয়টা তার বিবেচনাবোধের মধ্যে নাই। তাই আমাকে আমাদেরকে যদি এটার প্রবণতাটা কমাতে হয় তাহলে ট্রিগারিং পয়েন্ট থাকে আমার সামনে যদি খুব নজির গুলো থাকে যে এইটা করলে তো এরকম অবস্থা হয়েছে ও তার রেপের মতো রেপের মতো রেপের মতো অপরাধগুলো কিন্তু ক্রাইম অফ প্যাশন ওইখানে আপনার মানে দৃষ্টান্ত দিয়ে এটাকে নিবারণ করা যায় না যে জিনিস নিবারণ যেটা করতে হয় সেটা হচ্ছে যে ট্রিগারিং পয়েন্টগুলো যাতে আপনি বন্ধ করতে পারে এই যে আমরা একটা কথা বলতেছি যে আসলে এখন মানে এই ধরনের প্রবণতা অপরাধ সহিংস অপরাধের প্রবণতা কিছুদের মধ্যে বেড়ে গেছে এটার কারণটা হচ্ছে কি এই যে এক্সপোজার টু পর্নোগ্রাফি কিংবা আপনার এই যে কালচারাল যে একটা আপব্রিঙ্গিং সেটার বন্ধ হয়ে যাওয়া আপনি একটা জিনিস চিন্তা করেন একজন লোক আমরা আমাদের ছোটোবেলায় আমরা কি করতাম অবসর সময়ে আমরা বই পড়তাম এখন কিন্তু অবসর সময়ে বই পড়ে না কেউ সে ভিডিও গেম দেখে এবং আমরা যারা বই পড়তাম তারা বইয়ে পড়ার মাধ্যমে ওই ইনডাইরেক্ট একটা মানে আপনার সেন্স অফ ইমফেথি পার্কুলেট করতো আমাদের মাইন্ডের মধ্যে কিন্তু এখন আপনি যখন ভিডিও গেম দেখছেন তাহলে আপনি মানে সেন্স অফ তো বাদই দিলাম আপনাকে অ্যাগ্রেশন শেখাচ্ছে কারণ ভিডিও গেমের আপনার প্রথম ইয়াটা হচ্ছে ওখানে গুলি দিয়ে আপনি মারবেন আপনি যে কটা ফেমাস কিংবা খুব জনপ্রিয় ভিডিও গেম আছে সবগুলো হচ্ছে রিলেটিং টু ভায়োলেন্স রিলেটিং টু অ্যাকচুয়ালি কিলিং ও রিলেটিং টু কজিং অ্যাসল্ট তা এখন আপনি কোথায় আপনার মন নরম করবেন এখন আপনি উল্টা আপনি আসলে মনটাকে বিকৃত কিংবা আপনার অ্যাগ্রেসিভ করে তুলছেন তো তারই প্রকাশ হচ্ছে এখানে এটা একটা গেলো যে আপনার এক্সপোজার টু ভায়োলেন্স সেটা হচ্ছে আপনি সিমুলেটেড ভায়োলেন্স বলতে পারেন কিংবা আপনার ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে বসবাস করে সে একটা ভায়োলেন্সটাকে তার জীবনে স্বাভাবিক মনে করছে এবং তারই মানে এক্সটেন্ডেড নেক্সট লিপ হচ্ছে আপনার

কখনোই আপনার মানে পরিবারের কোন সদস্যই আপনার একটা উপরে শব্দ করেন না মানে ভাষায় কথা বলার সময় খুব নিম্ন সরে কথা বলেন তখন উনি বলছিলেন তার অভিজ্ঞতা তার যিনি গ্র্যান্ড সান সেও দেখি খুবই নিম্ন কথা বলে তার কারণটা হচ্ছে যে ওই ওই গ্র্যান্ডসান সে যখন দেখছে যে পৃথিবীটা কিরকম সে তার ফ্যামিলি সবাইকে নিম্নস্বরে কথা বলতে দেখছে এবং সেও আর উচ্চস্বরে কথা বলাটা শিখে নেয় তো আসলে মানে বাচ্চারা তার সারাউন্ডিং থেকে শিক্ষাটা নেয় সে যখন তার সারাউন্ডিং থেকে দেখতেছে ভিডিও গেম মারামারি কিংবা পর্নোগ্রাফি কিংবা আপনার এরকম মা-বাবার মধ্যে আপনার যোগাযোগ কমে যাওয়া কিংবা মা-বাবা সান্নিধ্য কম পাওয়া এবং সে যখন বন্ধুদের সাথে মিশতেছে মিশতেছে সেখানে সে খেলাধুলা না করে এই ভিডিও করছে তার মানে হচ্ছে তার রিয়েলিটিটা হচ্ছে সারাউন্ডিং দিস তাহলে সেটা আপনি আসলে এই অবস্থাটা তো বাস্তবিক খান থেকে বের হওয়ার ব্যাপারটা আমরা বলছিলাম যে আসলে বের হওয়ার খুব রাস্তাকে আমরা খুঁজে পাই আপনি একাধিক প্রশ্ন কিন্তু এই বিষয়ে করেছেন অলরেডি আপনি সৈকতানদীপকে পড়ছেন আমাদেরকেও কম বেশি করেছেন এটাকে হয়তো একটা ডিবেট হচ্ছে এক একজন এক এক ধরনের হয়তো মানে জায়গা থেকে হয়তো ব্যাখ্যা করছেন জিনিসটা কিন্তু সব সবগুলো জিনিস থেকেই কিন্তু আপনাকে এই এই এক করতে হবে যেটা আপনি বারবার বলছিলেন যে কোন আইন যেমন আপনাকে আমি বলি আপনার আমরা যেমন এখন আপনি নিশ্চয়ই অবগত আছেন যে পর্নোগ্রাফি কতগুলো সাইট বন্ধ করার বাংলাদেশ गवर्नमेंट এটা পদক্ষেপ নিয়েছে 22000 না 30000 হাজার তো এখন এটা এটা তো আলোচনার মধ্য দিয়ে হয়েছে তাহলে এটা যদি কোনো মানে আইন করে যদি নাই হবে তাহলে এটা বন্ধ করার কেন পদক্ষেপ নাও গুগল না কি বলছে যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি সাইটগুলো ক্লিক করা আমি যাচ্ছি আমি বলছি কিন্তু

আমরা সিরিজ দেখিয়েছি আমাদের ছোটবেলা শুক্রবার দিন আমরা সেই অনুষ্ঠান দেখতাম আমার মনে আছে তখন তো এটা দেখ মানে প্যারেন্টিং গুড প্যারেন্টিং আপনি আপনি ছেলে মেয়ে বাবা মা হয়তো বাইরেই থাকবে কিন্তু বাচ্চা কি করছে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে এই খোঁজখবরটা নেওয়ার জন্য সময়টা তো তাকে দিতে হবে তা না হলে তো তার পরিবারের অন্তর্ভুক্ত হলো না সে ব্যস্ত থাকবে কিন্তু এই জিনিসগুলো তো আপনার কাজের আওতায় থাকবে তো কাজে আমি বলছি যে একদিকে আপনার সো সোসাইটির ভেতর থেকে অল্টারনেটিভ আপনার অনুশাসনগুলো বের করতে হবে আপনার মডার্নাইজেশনের ফলে শিল্পায়নের ফলে আধুনিকায়নের ফলে নগরায়নের ফলে আপনার লাইফ ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে সেটা রবীন্দ্রনাথ বহু আগে বলেছেন ইটের পরে মাঝে মানুষের কীটনাইকো স্নেহ নাইকো ভালোবাসা এবং এটি যখন আপনার পোস্ট মডার্ন সোসাইটিতে যায় মানুষের এই যে সেম সেক্স ম্যারিজ এগুলো কেন এসছে তো কাজে একটা জিনিস কিন্তু আপনার মানতে হবে ফ্রয়েড যখন সিভিলাইজেশন অ্যান্ড ডিসকন্টেন্ট লিখে গেছেন সভ্যতা এবং অতৃপ্তি রবীন্দ্রনাথ লিখছেন সভ্যতা আর সংকট তো আলটিমেটলি সভ্যতার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের বাই প্রোডাক্ট নেগেটিভ আসছে কিন্তু সেটাকে উত্তরণের জন্য আপনাকে ভেতর থেকেই আপনার এই ধরনের নতুন নতুন জিনিসগুলো আগে অনুশাসনগুলো পরিবর্তন হয়েছে এখন দেখুন আমেরিকাতে যান কানাডাতে যান অস্ট্রেলিয়ায় যান ইউকেতে যান আপনি ছোটো স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলে একজন করে সাইকোলজিস্ট রাখা হয়েছে কারণ বাচ্চা কোনো কারণে একদম কিন্ডারগার্টেন লেভেল বাচ্চা কোনো কারণে একটু অমনোযোগী হচ্ছে বাবা মাকে ডেকে আনা হয় মানে বলা হয় বা কোনো কারণে স্কুলে আসছে না দেখেন তার মানে আপনাদের অল্টারনেটিভ এই যে আমরা বেতরাঘাট দিচ্ছি না কিন্তু আপনাদের মোটিভেশনাল প্রোগ্রাম গুলো চালু থাকছে বা বাড়িয়ে ফেলছে এখন বাংলাদেশে ধরুন কথার কথা আমি বলছি যে কাউন্সেলিং খুব দরকার

তার মানে রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু আপনার এই কাজ উদ্যোগ নিতেই হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুখলেসুর রহমান অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং তানজিবুল আলম আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় রাজকাহন থেকে আগামীকাল রাত দশটায় ফিরবো নতুন রাজকাহনটি